নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর.com। আমার নাম রিনমা লাইরি। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ডক্টর মুকুট মুনি অধিকারী। মুকুটবাবু, আপনার নামে রানাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে আপনি কল্যাণী এইমস এ চাকরি দুর্নীতির ক্ষেত্রে আপনার নাম উঠে আসছে এবং আপনার নামে অভিযোগ করা হয়েছে যে 2.5 লক্ষ টাকা দিয়ে আপনি নাকি চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এটা কি সত্যি? সর্বৈবভাবে মিথ্যা অপপ্রচার এবং দুর্নাম করার একটা অপপ্রচেষ্টা তৃণমূলের দালালদের পক্ষ থেকে। আপনারা হঠাৎ করে তৃণমূলের দালাল কেন বলছেন? যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে আপনাদেরই নাকি বিজেপির গোষ্ঠীকন্দল রয়েছে এবং সেখান থেকেই নাকি বিজেপি তৃণমূলের গোষ্ঠীকন্দলহীন মনোমালিন্যতাহীন এমন কোন রাজনৈতিক দল বা সংগঠন পৃথিবীর ইতিহাসে কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। কিন্তু যারা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টির আদর্শ, জাতীয়তাবাদ, দেশাত্মবোধ এইগুলোকে বিশ্বাস না করে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্নবার রাজনৈতিক দল পরিবর্তন করে বা নিজেকে বিক্রি করে, তাদেরকে আমরা তৃণমূলের দালালই বলে থাকি। তার মানে আপনি অভিযোগের সত্যতা স্বীকার করছেন যে তৃণমূলের কিছু লোকের মদত নিয়ে বিজেপি এই কাজ করছে, তাই তো? বিজেপি করছে না, এটা তো বিজেপি করছে না, তৃণমূলের দালালরাই এইগুলো করছে। এবং এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাজারো লাখো লাখো কর্মী গাঁজা কেস, ফেন্সিটিল কেস, ড্রাগ কেস, কর্মীদের বড় বড় নেতৃত্বদের কেস দিয়ে আমাকেই যেমন এর মধ্যেই 4টা কেস লড়তে হচ্ছে একসঙ্গে, একটা সুপ্রিম কোর্টে চলছে, দুটো পর একটা লোয়ার কোর্টে চলছে। 307 দিয়ে নন মেরেবল সেকশনে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে দিয়েছিল, সেই কেস নাকি 2019 সালের ঘটনা, সেই ঘটনাতে আমি ছিলামই না, অথচ 3-4 বছর পরে সেই কেস নাকি লজ হলো। যাই হোক, এসব উল্টোপাল্টা অনেক কিছু চলছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে নদিয়ার শান্তিপ্রিয় মানুষ, এটা কখনোই মেনে নেবে না এবং তৃণমূলকে তারা প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতে প্রত্যাখ্যান করবে, কারণ এটা চোরের দল এবং সাধারণ ভদ্র মানুষকে এরা শান্তিতে থাকতে দেয় না, কালিমালিপ্ত করার চেষ্টা করে। শেষ প্রশ্ন আপনাকে, যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে প্রায় 9 ঘন্টা মতন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে অমিত শাহ থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন, কি বলবেন? দেখুন, সিবিআই, ইডি এগুলো দেখছে, তারা তাদের সেই কেন্দ্রীয় সংস্থার প্রতি পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষের পূর্ণ আস্থা আছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু এর আগে টিএমসিপির বেশ কিছু হেভিওয়েট নেতৃত্ব এবং তারা শাসক দলের বড় পদে পদে অধিষ্ঠিত ছিলেন, তারা কিন্তু ৬০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছিলেন এবং সেটা প্রমাণিত। সুতরাং সিবিআই বা ইডি উচ্চ আদালত এবং নিম্ন আদালতের নির্দেশ মতো যে কাজ করছে তাতে অনেক বড় বড় রাঘব বোয়াল ধরা পড়বেন এবং অভিষেক ব্যানার্জি, আমরা বিশ্বাস করি ল্যান্ডিং করার যুবরাজ অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তিনিও বিভিন্ন পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এবং সবকিছুর কাটমানি তার কাছে এ পৌঁছেছে। অজস্র ধন্যবাদ মুকুটবাবু। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।